এখানে 11 জনকে রংপুর শ্মশানে হত্যা করা হয়েছিল। তার অব্যবহিত পরে রংপুরে একটা ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং পরবর্তীতে ঠিক যেদিন হত্যা করা হয় তার পরের দিনই আমরা রংপুর থেকে, আমি নিজে আমার সপরিবারে গঙ্গাচড়া অবস্থান নেই, সেখান থেকে কিছু সংখ্যক ছাত্র এবং কিছু সংখ্যক লোক একসঙ্গে আমরা সেদিনের পরের দিনে রওনা হয় সিতাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাব। আমরা ঠিক 10টার সময় রওনা হয় সিতাইয়ে যায় পৌঁছি, তখন ঠিক সন্ধ্যা হয় সিতাই মানে জাওরানি বর্ডারে, জাওরানি বর্ডারে যাওয়ার পরে ওখান থেকে রাত থেকে পরের দিন আমরা ভারতে সিতাই গিয়ে প্রবেশ করি, কুচবিহার দিনহাটায় যাই। সেখানে আমরা সন্ধান করতে থাকি কীভাবে মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়া যাবে।